গল্পের শুরুতে একটি দম্পতিকে দেখা যায়, লিসা এবং টেডি। তারা একটি বাড়ি কিনতে চাইছিল দুজন মানুষ থাকার জন্য। এ লক্ষ্যে তারা একজন এজেন্টের কাছে পৌঁছায়। এজেন্ট তাদের নতুন একটি এরিয়ার সন্ধান দেয় এবং সেখানে জায়গাটি তাদের দেখাতে নিয়ে যায়। কিন্তু তারা সেখানে দেখে এই নতুন এরিয়া জনমানব শূন্য। এজেন্ট তাদের ভিলা নাম্বার 9 নিয়ে যায়। তারা দেখে ঘরটিতে জামা কাপড় হতে শুরু করে প্রায় সব কিছুই রেডি করা আছে, এমনকি বাচ্চার জন্য কক্ষ তৈরি করা আছে। সব দেখার পর তারা যখন ড্রয়িং রুমে এজেন্টের সঙ্গে কথা বলতে এলো, তারা কাউকেই আর সেখানে খুঁজে পেল না। তারা বাড়ি ফিরে যাবার চিন্তা করল। কিন্তু যতবার দম্পতি সেই স্থান থেকে বের হতে চাইছিল, ততবারই তারা ঘুরে ফিরে ভিলা নাম্বার 9 এসে থামছিল। টেডি ভাবে লিসা তার সাথে মজা করেই গাড়িটি বারবার একই স্থানে আনছে, তাই সে ড্রাইভ করার সিদ্ধান্ত নেয়। লিসা ফোনের দিকে তাকায়। সে দেখে সেখানে কোনো নেটওয়ার্ক নেই এবং তার ফোনের চার্জও শেষ হয়ে এসেছে। একটু পরই রাত হয়ে এলো, তাদের গাড়ির গ্যাসও শেষ হয়ে এলো, কিন্তু তারা বের হতে পারেনি। তাদের থাকার জন্য সামনে একমাত্র জায়গা দেখা যাচ্ছিল ভিলা নাম্বার 9। তারা ছিল ক্ষুধার্ত। ভিলা নাম্বার 9 টেবিলে পড়ে থাকা স্ট্রবেরি নিয়ে খেতেই তারা বুঝলো এতে কোনো স্বাদ নেই। সে রাতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই তারা সেখানে কাটালো। সকাল হলো, তারা এবার বের হওয়ার পরিকল্পনা করছিল। টেরি রাস্তা খুঁজতে বাড়ির ছাদে ওঠে, কিন্তু একই ধরনের অগণিত বাড়ি ব্যতীত সে আর কিছুই দেখতে পায় না। তারা অন্যান্য ঘরের মানুষদের খোঁজার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এরপর টেডি ঘরটি জ্বালিয়ে দেবার সিদ্ধান্ত নেয় এবং তাই করে। সে ভাবে এর ফলে প্রপার্টির এজেন্ট ছুটে আসবে আর তারা বাড়ি ফিরে যেতে সক্ষম হবে। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও সে রাতে কেউই এলো না। সকাল হলো, লিসা দেখতে পেল বাইরে একটি বক্স রাখা আছে, তার ভেতরে ছিল এক নবজাতক। সে বক্সে লেখা ছিল, যদি তারা মুক্তি পেতে চায় তবে তাদের এই নবজাতককে দেখাশোনা করে বড় করতে হবে। তারা দেখল জ্বালিয়ে দেয়া সেই ভিলা নাম্বার 9 আবার আগের স্থানে ফিরে এসেছে। তারা বুঝে উঠতে পারছিল না এগুলো কি হচ্ছে। অবাক করার বিষয় হলো, সে নবজাতক মাত্র 98 5 বছরের বালকে পরিণত হয়েছিল আর তার IQ ছিল 10 বছরের বালকের ন্যায়। প্রতি মিনিটে মিনিটে তার ক্ষুধা পেতে থাকে আর সে চিৎকার করতে থাকে। একদিন বাচ্চাটির হাত থেকে টেডির সিগারেট নিচে পড়ে যায়, ফলে ঘাসগুলো এক নিমিষে পুড়ে যায় আর মাটি হয়ে যায় প্লাস্টিকের ন্যায়। টেডি আর লিসা ভাবে যদি জায়গাটি এমন প্লাস্টিক দ্বারা নির্মিত হয়ে থাকে, তবে সেটি সরিয়ে সহজেই হয়তো তারা বের হতে পারে। টেডি এবং লিসা মাটি খুঁড়তে শুরু করে। টেডি প্রতিদিন এভাবে মাটি খোঁড়া চালিয়ে যেতে থাকে। একদিন সকালে বাচ্চাটি আবার চিৎকার চেঁচামেচি শুরু করে। টেডি ততদিনে ডিপ্রেশনে চলে গিয়েছে। সে রেগে যায় আর বাচ্চাটিকে নিয়ে গাড়িতে বন্দি করে দেয়। কিন্তু লিসা মাতৃত্ববোধের অনুভূতির দরুন বাচ্চাটিকে গাড়ি হতে বের করে আনে। টেডি মাটি খুঁড়তে খুঁড়তে এতই ডিপ্রেসড ও মগ্ন হয়ে যায় যে লিসার কথাও তার স্মরণে থাকে না, এমনকি সে রাতে সেখানেই ঘুমোতে থাকে আর সকাল হলে আবার খুঁড়তে শুরু করে। লিসা বাচ্চাটির সাথে থেকে দেখাশোনা করতে থাকে আর চুপচাপ কান্না করা ছাড়া তার আর কিছুই করার থাকে না। বাচ্চাটি ছিল অদ্ভুত। 98 সে 5 বছরের বালকে পরিণত হয়। 999 দিনে বাচ্চাটি হয়ে ওঠে প্রাপ্তবয়স্ক এক পুরুষ।
সে দেখতে সেই এজেন্টের ন্যায় ছিল যে দম্পতিকে এখানে নিয়ে এসেছিল। তাকে দেখে লিসা এবং টেরি আশ্চর্যচকিত হয়। লিসা আফসোস করতে শুরু করে, কেন সে ছোটবেলাতেই বাচ্চাটিকে মেরে ফেলল না। সে রাতে টেরি আবারও মাটি ঘুরতে লাগল। হঠাৎই টেরি কিছু খুঁজে পায়। সে দেখে সেখানে একটি ব্যাগে কারোর লাশ পড়ে আছে। টেরি ভয় পেয়ে সেখান থেকে উঠে আসে। লিসা টেরিকে ঘরে নিয়ে যেতে আসে, কিন্তু তারা দেখে ঘরের দরজা তালাবদ্ধ। তারা সেরাটা গাড়িতে কাটায়। পরদিন লিসা বাচ্চাটির কাছ থেকে সাহায্য চাইতে থাকে, কিন্তু সে শুধু জবাব দেয় টেরি ভিজে আছে। লিসা দেখে টেরি মারা গিয়েছে। এবার বাচ্চাটি একটা ব্যাগ নিয়ে আসে এবং বলে টেরিকে এর ভেতরে ঢোকাতে। এরপর টেরির খোড়া গর্তে সেটিকে ফেলে দেওয়া হয়। লিসা চিৎকার করে কাঁদতে থাকে। পরদিন লিসা সেই বাচ্চাটিকে পেছন থেকে আক্রমণ করে বসে। সে বড় হয়ে যাওয়া বাচ্চাটি হাত দিয়ে ফ্লোর তুলে ফেলে আর ভেতরে ঢুকে যায়। লিসা সেটা দেখে আর ভাবে এই ব্যক্তি হতে পারে কোনো এলিয়েন। লিসা বদলা নেওয়ার জন্য উদগ্রীব ছিল, এ লক্ষ্যে সে তার পিছু নেয়। লিসা একটি রুমের ভেতর পড়ে যায়। সেখানে সে ওই বাচ্চাটির শৈশব রূপ দেখতে পায়। সেখানে একজন মহিলা কাঁদছিল। লিসা তাকে কিছু জিজ্ঞেস করার আগেই সে আরেকটি রুমে পড়ে যায়। এখানে সে একটি দম্পতিকে জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। সেখানে সে ওই বাচ্চাটির কৈশোর রূপকে দরজায় দাঁড়িয়ে তালি বাজাতে দেখে। কয়েক সেকেন্ডের মধ্যে লিসা আরেকটি রুমে পৌঁছে যায়। এখানে সে বাচ্চাটির প্রাপ্তবয়স্ক রূপকে দেখতে পায়। বাচ্চাবে সে লিসাকে হুমকি দিয়ে ফেলে দেয়। লিসা আবারও ভিলা নাম্বার 9 এসে পৌঁছে। লিসা একেবারেই ভেঙে পড়ে। জনমানব শূন্য স্থানে সে নিঃস্ব হয়ে পড়ে রয়। সেও মারা যায়। প্রাপ্তবয়স্ক সে বাচ্চাটি লিসাকেও ব্যাগে ভরে সেই গর্তে ফেলে দেয়, তারপর মাটি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সে ঘরটিকে আবার নতুন করে তোলে। সে আগের এজেন্টের মতোই রিয়েল এস্টেট কোম্পানিতে ফিরে গেল আরেকটি দম্পতিকে ঘর দেখানোর জন্য নিয়ে আসতে। এভাবেই আগের নিয়মে সব চলতে থাকে। এই গল্পটির নাম ভাইবেরিয়াম, যার মানে এমন আর্টিফিশিয়াল প্রকৃতি তৈরি করা যেখানে পশু পাখিদের রেখে বিজ্ঞানীরা তাদের সম্পর্কে স্টাডি করতে পারে। লিসা এবং টেডির মতো দম্পতিদের সাথে ঠিক এমনটাই হচ্ছিল। কিন্তু তাদের কারা পড়ছিল? জবাব হলো এলিয়েনরা, ঠিক যেমনটা লিসা ভেবেছিল। আর্টিফিশিয়াল হওয়ার দরুন সেখানে খাবারেও ছিল না কোনো স্বাদ। কিন্তু কেন এলিয়েনরা বাচ্চা রূপেই তাদের কাছে প্রেরিত হতো? আমরা জানি কোকিল পাখি নিজের ডিম দেওয়ার পর বাচ্চা ফুটিয়ে পালতে পারে না, তাই সে কাকের বাসায় গিয়ে কাকের ডিম ফেলে নিজের ডিম রেখে আসে। কাক নিজ সন্তানের মতো তাদের বড় করে, কিন্তু বড় হওয়ার পর তারা কাককে ফেলে দিয়ে নিজ গন্তব্যে ফিরে যায়। গল্পের দম্পতিদের সাথেও এমনটাই চলছিল। সাধারণত এলিয়েনরা এ গল্পে কোকিলের মতোই বাচ্চা পালতে অক্ষম, তাই তারা কাকের মতোই মানুষের সাহায্য নেয় এবং পরবর্তীতে মানুষগুলোর পরিণতিও কাকের মতোই হয়। মোট কথা, তারা মানুষদের ব্যবহার করে যাতে তাদের বংশ বাঁচাতে পারে। গল্পটি এভাবেই চলতে থাকে, যার সমাপ্তি খুঁজে পাওয়া মুশকিল। এমনই আরও গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।